হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বাইক নিয়ে বের হওয়ার মূল কারণ হলো চার পাঁচ দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে, থেমে 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 বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইক নিয়ে বের হওয়া সম্ভব হচ্ছে না। তো আজকে দুপুরের দিক দিয়ে বৃষ্টিটা একটু থামছে, থামার কারণে ভাবলাম একটু বাইকটা নিয়ে বের হই, বাইকটা ঘুরে আসি, যার কারণে বাইক নিয়ে বের হওয়া। বের হয়ে আমরা যাচ্ছি ভাড়ালিয়া বাজার। ভাড়ালিয়া বাজারটা হলো আমতলা, পরে আমতলা থেকে আপনার 2 কিলোমিটার ভেতরে, 2 কিলোমিটার দক্ষিণে, সেটা হলো ভাড়ালিয়া বাজার। তো ভাড়ালিয়ার বাজারটা যা, ভাড়ালিয়া বাজার যাওয়ার জন্য আমরা যে রুটটা ব্যবহার করব সেটা হলো কালিয়াকোট ধামরাই রুট, ভেতর সাইড দিয়ে কালিয়াকোটের ভেতর সাইডে যে রুটটা গেছে ধামরাই রুট, সেই রুট দিয়ে। তো সারাদিন বৃষ্টির পরে যেহেতু বিকালবেলায় একটু থামছে, তো আবহাওয়াটা অনেক ঠান্ডা, যার কারণে আমরা যাচ্ছি ভাড়ালিয়া বাজার গরম গরম টিক্কা খাওয়ার জন্য। গরম গরম টিক্কা বলতে এটাকে বোরা বলে, আর যে মামা বিক্রি করে সে নাম দিয়েছে টিক্কা। তো আমরা যাচ্ছি সেখানে গরম গরম টিক্কা খাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক ভাড়ালিয়া বাজার। আপনাদের সাথে আছে আমি ইমরান, এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড শাকিল, আপনারা দেখছেন IAS বাইকার। আমরা ভাড়ালিয়া বাজার থেকে মামার টিক্কা খাওয়ার পর আমরা যাব শিমুলিয়া বাজার। শিমুলিয়া বাজার যাব দুধের চপ খাওয়ার জন্য। দুধের চপটা হলো শিমুলিয়া বাজারের, শিমুলিয়া বাজারের ফেমাস একটি রেসিপি যেটা খুব সুস্বাদু। যারা শিমুলিয়া বা ধামরা এই দিক দিয়ে আসেন, যারা ঘুরতে ভালোবাসেন, তারা ইচ্ছা করলে আসতে পারেন শিমুলিয়া বাজার দুধের চপ খাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আগে মামার টিক্কা খেয়ে দেখি কেমন, গরম গরম টিক্কা। মুড়ি করা লাগে পাঁচটা ছটা, এখন কম লাগে, যারা দিলে বেশি, যারা দিলে আধা মন পঁচিশ মুরগি। আচ্ছা আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুবানি। এটা কত দিন ধরে ব্যবসা করতেছেন আপনি? পাঁচ বছর। আচ্ছা, দৈনিক কত দিয়ে টিকা কয়টা বিক্রি হয় প্রতিদিন? এখন বেশি 320, যারা দিনে 500 পিস। আচ্ছা আচ্ছা, টিকার পাশাপাশি কী কী আছে আপনার এই জায়গায়? মুরগির রান আছে, হ্যাঁ, ফ্রাই করা, আর রুটি আছে, এটা নান রুটি, তেলে ভাজা, আর চিকেন রোল আছে, আর কিমা পুরি আছে, আর টিকা আছে। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে তাই আপনার কাছে? হ্যাঁ, এটা হচ্ছে জায়গা ভাড়ালিয়া বাজার, ধামরাই ঢাকা। তো আমাদের এখানে টিক্কা খাওয়া শেষ, টিক্কা খাইলাম, রোল খাইলাম, আদার্স আরও অনেক কিছু আছে আপনারা দেখলেন। আমরা এখন যাচ্ছি শিমুলিয়া বাজার। এই ভাড়ালিয়া বাজার থেকে শিমুলিয়া বাজারের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, যদি ভেতর সাইড দিয়ে যান। তো আমরা এখন যাচ্ছি শিমুলিয়া বাজার দুধের চপ খাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। ভাড়ালিয়া বাজার থেকে শিমুলিয়া বাজার যাওয়ার জন্য যেতে হবে আমাদের এই গ্রামের ভেতর দিয়ে, গ্রাম বলতে আধুনিক কিন্তু গ্রাম সিস্টেম। তো চলুন যাওয়া যাক। মালাই চপ, মালাই চপ, শিমুলিয়া মালাই চপ। হ্যাঁ,
তো যারা কালিয়াকুর বা ধামরায়ের আশেপাশে আছেন তারা ইচ্ছা করলে আসতে পারেন এই মামার টেক্কা খাওয়ার জন্য এবং শিমুলিয়ার ফেমাস দুধের চপ সত্যি কথা দুধের চপটা দিয়ে বানাইছি এক কথায় অসাধারণ এই জায়গায় এসে যদি কেউ খেয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটা মজার তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে